हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जाना। बंधुरा, यह मुहूर्ते राज्य स्वास्थ्य दफ्तर ग्रुप डी पदे नियोगेर जोनो सम्पूर्ण नतून विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने तोमरा शुधुमात्र अष्टम श्रेणी पास करे थाकले आवेदन करते पारबे एबं एखाने कोनो लिखित परीक्षा हबे ना, सरासरि वाकिन इंटरव्यूर माध्यमे किन्तु नियोग करा हबे। तो आजकेर भिडियोते आमि चाकरिटी सम्पर्के तोमादेरके विस्तारितभावे जानाबो, ताई भिडियोटिके केउ स्किप करबे ना, प्रत्येकेई मनोयोग सहकारे शेष पर्यन्त देखबे। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকই ভিডিওতে একটি করে লাইক করো, আর ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে ইনফরমেশনটি তাদেরকেও দেওয়ার চেষ্টা করো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার জেলার সমস্ত জেলা চাকরির আপডেটগুলো সঠিক সময়ে সবার প্রথম পাওয়ার জন্য। তো অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে, ডিসক্রিপশন বক্সে আমি নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই রিক্রুটমেন্ট নোটিশটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে তোমরা এই বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিফিকেশানটিকে দেখতে পাচ্ছ। তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল 218A/17 রোড সোদপুর নর্থ চব্বিশ পরগনা। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা জেলায় নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি যেমনটা জানাই, তোমরা অবশ্যই তোমাদের জেলার নামগুলোকে একটু কমেন্ট করে জানাবে, যেমনটা তোমরা আগের ভিডিওতে জানিয়েছিলে। তো ঠিক আজকে একটি সম্পূর্ণ নতুন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই আপডেটই তোমাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য এনগেজমেন্ট উইল বি ডান টেম্পোরারি ফর সিক্স মান্থস অনলি ফ্রম দ্য ডেট অফ এনগেজমেন্ট অ্যাট এ ফিক্সড রিমুনারেশন অফ রেস 10,000। তো এখানে তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেই পোস্টের নাম হচ্ছে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট, ডোম পদে নিয়োগ করা হচ্ছে ফর কোভিড পারপাসের জন্য, এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু ছয় মাসিক চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মাসিক বেতন যেটি দেওয়া হবে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 10,000 টাকা প্রতি মাস। তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস আউট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সঙ্গে ক্ষেত্রে বলা হচ্ছে উইথ নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, সঙ্গে বাংলা এবং হিন্দি এই দুটি ভাষায় কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর প্রয়োজন নেই, সরাসরি ওয়াকিন ইন্টারভিউ গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, যেহেতু এক্ষেত্রে ওয়াকিন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল ব্রিং ইন এ বায়োডাটা অ্যান্ড ফটো আইডি প্রুফ ফর ভেরিফিকেশন, অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন তোমরা সঙ্গে করে নিয়ে যাবে একটি বায়োডাটা, ওকে, এবং বায়োডাটাতে অবশ্যই তোমরা নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমরা বায়োডাটার উপরে সেটে দেবে এবং সাথে নিয়ে যাবে ফটো আইডি প্রুফ, ওকে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবে। এবার তোমাদের ইন্টারভিউ কবে হবে তোমাদেরকে আমি ডেটটি জানিয়ে দিচ্ছি, প্রত্যেকেই নোট করে নাও। তোমাদের ইন্টারভিউ হবে 25 মে 2021 তারিখ, ওকে, 25 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ যে ভেন্যু রয়েছে তো প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল 218A/17 রোড সোদপুর নর্থ চব্বিশ পরগনা। তো এই যে দেখতে পাচ্ছ পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, সেখানে তোমাদেরকে যেতে হবে, সেখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে এবং ইন্টারভিউর টাইম রয়েছে 12 নুন, অর্থাৎ দুপুর 12টা, ওকে। তো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু সেখানে পৌঁছাতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশান ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর তোমরা আবেদন করবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।